জামায়াত এতদিন কেন পারেনি সেটাই প্রশ্ন গয়েশ্বর রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল, তারা মিটিং করবে এটাই স্বাভাবিক। এতদিন কেন সমাবেশ করতে পারেনি সেটা প্রশ্ন হতে পারে। তার দাবি, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে সরকার জামায়াতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে। 12 জুন সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত 12 জুন শনিবার সারাদিন সাংবাদিকদের টেলিফোন বাজছে, বিষয় জামায়াত মিটিং করলো, জামায়াত একটা রাজনৈতিক দল, তারা মিটিং করবে এটাই তো স্বাভাবিক, এতদিন করতে পারে নাই কেন এটা প্রশ্ন হতে পারে, এখন কেন করলো, কেউ কেউ বোঝাইতে চাইলো সরকারের সঙ্গে আতাত করছে এজন্য তাদের অনুমতি দিছে। জামায়াতকে সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, সরকার বাধ্য হয়েছে এক ভিসা নীতি এক ভিসা স্যাংশনের কারণে। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা শুনেছি জামায়াত ইসলামী নিষিদ্ধ, সে অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কি হলো, এমন গোপন চুক্তি বা ষড়যন্ত্র হলো যে জামায়াতকে এত নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে দেওয়া হলো। সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা তো খুশি, কারণ আমাদের ঘরের ডাকাত তাড়াতে তারা রাস্তায় নামবে, তারাই আমাদের প্রকৃত বন্ধু, হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট, হোক সেটা মধ্যপন্থী, হোক সেটা গণতন্ত্রপন্থী, যে কোনো রাজনৈতিক দল। জিনিস অত্যন্ত পরিষ্কার, একটা হচ্ছে অধিকার আরেকটা হচ্ছে অস্তিত্ব। জামায়াত লড়াই করছে তাদের অধিকারের জন্য, আমরা লড়াই করছি আমাদের অস্তিত্বের জন্য।